জুনিয়র ডাক্তারদের 10 দফা দাবি, মুখ্যমন্ত্রী বলছেন যে উনি এখনো জানেন না, সেটা ঠিক বিশ্বাস হয় না। আর যদি না জেনে থাকেন সেটা তো খুবই অন্যায় মুখ্যমন্ত্রীর পক্ষ থেকে। এত দিন ধরে যখন এখানে অনশন করছে, আজকে 14 দিন হয়ে গেছে। সোজা কথা হলো, মুখ্যমন্ত্রী এই 10খানা দাবি মানাটা কিছু ব্যাপার না, এটা সুস্বাস্থ্যের জন্য দাবি, সকল মানুষের দাবি, এই দাবি তিনি সত্বর মেনে নেন, এই হলো আমার কথা। অর্থাৎ দাবিটা মানতে হবে। আমি এই মুহূর্তে দুজন জুনিয়র চিকিৎসককে পেয়ে গিয়েছি আমাদের সঙ্গে। আমি প্রথমে আপনাদের কাছে জানতে চাইবো, এই যে অনশনটা, এই অনশনটা কি এখনো আপনারা চালিয়ে যাবেন? যতদিন না 10 দফা দাবি যেটা আছে সেটা মানা হবে না, হয়নি বা এখনো তো হয়নি, যতদিন না হবে ততদিন চলবে এটা। সোমবারের বৈঠকে যাবেন আপনারা? অবশ্যই, ডেকেছে যখন তো যাবই। আপনারা তো 10 দফা দাবির কথা বলছেন, কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই মুহূর্তে দাঁড়িয়েই বলছেন যে একটা দাবি মানা যাবে না, সেটা অবশ্যই স্বাস্থ্য সচিবকে শোনানোর দাবিটা তিনি মানতে পারবেন। অবশ্যই, সেইটা সোমবার বা উনি যবে সময় দেবেন সেই দিনকে আমরা মুখোমুখি বসে এটা নিয়ে আলোচনা করব। এবং যতক্ষণ না এই 10 দফা দাবি গ্রাউন্ড লেভেলে পূরণ করা হচ্ছে, ততক্ষণ আমাদের অনশন কর্মসূচি আমরা চালিয়ে যাব। অর্থাৎ অনশন কর্মসূচিটা চলবেই, অনশন কোনোভাবেই তারা সরাবেন না, 10 দফা দাবি না মানা পর্যন্ত অনশনটা চলবে। এই যে চিকিৎসকেরা যারা রয়েছেন তাদের দাবিকে আদৌ পূরণ হবে? এখানে অনেকেই রয়েছেন, আমি একবার একটু কথা বলে নেওয়ার চেষ্টা করি। এখানে তো অনশনের অনেকগুলো ঘন্টা, 140 ঘন্টা পার হয়ে গেল। অবশেষে কিন্তু রাজ্য সরকারের পক্ষ থেকে এখানে আসা হলো, আবার একটা বৈঠকের কথা বলা হচ্ছে। আপনাদের কি মনে হয় এই বৈঠককে আদৌ ফলপ্রসূ হতে চলেছে? এর আগে তো অনেকগুলো বৈঠক আমরা দেখলাম। আমার তো মনে হচ্ছে পুরোটাই প্রহসন। ওনারা কিছু করলে তো আগেই করতে পারতেন, ওনারা তো কিছু করছেন না, শুধুই তো বসে থাকছেন, কিছুই তো করছেন না। আমাদের দেশে মেয়েদের আর কত অবমাননা হবে, আর কত দিন মেয়েরা সহ্য করবে? এ তো সহ্য করেই যাচ্ছে মেয়েরা শুধু, আর কতদিনে এইবার উঠে দাঁড়াবার সময় হয়েছে মেয়েদের? এইবার জাগো মেয়েরা, নারী তোমরা এবার জাগো, এবার তোমরা দমন করো এদেরকে দমন করো, পুরুষ জাতিকে দমন করো তোমরা। একেবারে যারা রয়েছেন, আরো অনেকেই রয়েছেন, আমি কথা বলে নেওয়ার চেষ্টা করবো। আপনি কোথা থেকে আসছেন? আমি কলকাতা, দক্ষিণ কলকাতা। এখানে তো যারা অনশন করছেন তাদের 140 ঘন্টা প্রায় পার হয়ে গেল। অবশেষে রাজ্য সরকারের পক্ষ থেকে এখানে আসা হলো, কিন্তু সেক্ষেত্রে একটা শর্ত দেওয়া হলো, বৈঠকে 10 জনের বেশি প্রতিনিধি যেতে পারবেন না। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যখন ফোনে কথা বলছিলেন তখনও কার্যত কিন্তু একটা হুঁশিয়ারি শোনা গেল তার গলায়। অদ্ভুত ব্যাপার, এটা তো ভাবা যাচ্ছে না, একজন মহিলা মুখ্যমন্ত্রী হয়ে উনি কীভাবে এইসব কথাগুলো বলছে। আর এতদিন ধরে ছেলেমেয়েগুলো হচ্ছে তার একটা সমাধান হয় না, যে যেখানে তিনি স্বাস্থ্যমন্ত্রী তিনি এটা বুঝতে পারছেন না কিছু? এখনও তিনি সোমবার বিকেল 5টা পর্যন্ত টাইম দিয়েছে, এতদিন পর্যন্ত ওরা না খেয়ে আছে, ওর কাছে অনেক এটা এই ব্যাপারটা কিছুই না, ওনার কাছে কিছুই না এই ব্যাপারটা। ওনার তো বোঝা উচিত, একটা রাজ্যের মুখ্যমন্ত্রী তোমাকে বসিয়েছে, ভুল করে বসাক আর ঠিক করে বসাক, বসিয়েছে যখন তোমার দায়িত্ব আছে এখানে এই মেয়েগুলো এই দেখতে, আমাদের মেয়েদের নিরাপত্তার ব্যবস্থাটা দেখতে, আমাদের ডাক্তারদের ব্যবস্থাটা দেখতে, জনগণের স্বাস্থ্যের ব্যবস্থাটা দেখতে তোমাদের দরকার। তো আপনি একটু করুন কিছু, জনগণের ভোটে উনি এসছেন, জনগণের কথা ভাবা উচিত। জনগণ, এটা গণতান্ত্রিক দেশ মানে জনগণ যেটা বলবে সেটাই শেষ কথা, তার কথা শোনা উচিত জনগণের কথা, কিন্তু এটা ঠিক হচ্ছে না, এটা দ্বিচারিতা হচ্ছে। ওকে বলছি খুব খারাপ কাজ হচ্ছে, এগুলো ভালো নয়, এই কাজ খুব খারাপ হয়ে যাচ্ছে, চলে যাচ্ছে ভালো নয়। একটা ডাক্তারকে মেরে দিল, তার কোনো সাজা হচ্ছে না, তারপরে এই যে অনশন করে বসে থাকছে, তাদের কাছে এসে মিউচুয়াল করা সেসব হচ্ছে না, এগুলো খুব খারাপ কাজ। করাপ্টেড হয়ে যাচ্ছে, সেই করাপ্টেড জায়গাটা তো ঠিক করা উচিত, টোটাল টপ টু বটম করাপ্টেড, তাই না? সেই জায়গাটা ঠিক করা উচিত, কার ঠিক করা উচিত? উনি হলো রাজ্যের প্রধান, ওনার ঠিক করা উচিত, কিন্তু এটা তা হচ্ছে না। উনি মুখে বলছে একরকম কথা, কাজে হচ্ছে আরেকরকম কথা, এটা কাম্য নয়। একেবারে এখানে যারা রয়েছেন, অর্থাৎ অনশন মঞ্চে যারা সাধারণ মানুষ, যারা দূর দূরান্ত থেকে আসছেন এই ডাক্তারদের, এই চিকিৎসকদের মনোবল বাড়ানোর জন্য, তারা কিন্তু একটাই বিষয় বলছেন,
বিচার চাই। আজকে যখন এখানে মুখ্য সচিব এবং স্বরাষ্ট্র সচিব তারা এলেন এই অনশন মঞ্চে এলেন, অনশন মঞ্চে আসার পর যখন মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে ফোনে কথা বলালেন, ঠিক তখনই রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি কার্যত হুঁশিয়ারি দিচ্ছেন, তিনি জিডি করার হুঁশিয়ারি দিচ্ছেন। একবার শোনাই আপনাদের সেই মুহূর্তের কথোপকথনটা, শুনুন। স্বাস্থ্যক্ষেত্রে প্রশাসনিক অক্ষমতা ও দুর্নীতি চায় স্বাস্থ্য মন্ত্রককে নিতে হবে এবং স্বাস্থ্য সচিবকে অবিলম্বে তার পদ থেকে অপসারণ করতে হবে। এটা হবে না, তার কারণ হচ্ছে তোমাদের যারা তারা তুমি আন্দোলন করছো, তুমি কি এটা জানো যে অনেকে আন্দোলন যোগদান করে স্বাস্থ্য সচিব কাজ নিয়ে প্রাইভেট নার্সিং হোমে কাজ করেছে? তোমরা কি চাও আমি তাদের বিরুদ্ধে জিপি করি? ম্যাডাম আমি 8 দিন ধরে অনশন করছি। আমার এটা মনে হয় যে এখন যিনি মুখ্য স্বাস্থ্য সচিব, আমরা নিজের দায়িত্ব অস্বীকার করছি না। উত্তপ্ত কথোপকথন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের গলায় কার্যত হুঁশিয়ারি। তিনি বলছেন তোমরা ঠিক করবে কাকে রাখা হবে আর কাকে রাখা হবে না। কিন্তু প্রশ্ন হলো, রাজ্য জুড়ে এই যে স্বাস্থ্য ক্ষেত্রে এত এত দুর্নীতি, এটা কি কিছুই জানতেন না রাজ্যের প্রশাসনিক প্রধান? কিছুই কি তিনি জানতেন না? কোনো কি পদক্ষেপ আগে নেওয়া গেল না? এটাই হচ্ছে সব থেকে বড় প্রশ্ন। আমি সরাসরি আরো একবার পিঙ্কির কাছে চলে যাবো। পিঙ্কি, সেখানে যারা রয়েছে না তাদের কাছে একবার এই বিষয়টা নিয়ে রিয়াকশন নেওয়ার চেষ্টা করো যে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি যখন আজ জুনিয়র চিকিৎসকদের সঙ্গে ফোনে কথা বলছিলেন, অনুসন্ধানীদের সঙ্গে কথা বলছিলেন, তিনি কিন্তু কার্যত একটা হুঁশিয়ারি দিয়েছেন, জিডি করার হুঁশিয়ারি দিয়েছেন। এ বিষয়ে সাধারণ মানুষ থেকে শুরু করে এই মিছিলে যারা চিকিৎসকেরা রয়েছেন তারা কি বলছেন, তাদের কি বক্তব্য একবার নেওয়ার চেষ্টা করো। আর আমি চিকিৎসকদের কাছে যাব, আবার আমি সাধারণ মানুষদের সঙ্গে কথা বলার চেষ্টা করব যে তারা কি বলছেন, কারণ আজকেই এই হুমকি কিন্তু মুখ্যমন্ত্রীর তরফ থেকে ছুটে এসেছে। মুখ্যমন্ত্রী বলছেন যে চিকিৎসকদের তরফে চিকিৎসকরা যারা বসে আছেন তাদের এগেনস্টে জিডি করবে। এটাও তো একটা থ্রেট, এটাও তো একটা ভয় দেখানোর চেষ্টা। অবশ্যই, তার মানে এটা দিয়ে প্রমাণ করছে যে এটা যে থ্রেট কালচারটা যে শুধুমাত্র কলেজে কলেজে হাসপাতালে হাসপাতালে আছে সেটা নয়, থ্রেট কালচার একদম সর্বোচ্চ জায়গাতেই রয়েছে। মাননীয় মুখ্যমন্ত্রী নিজে যখন এই ধরনের কথা বলছেন তার মানে সেখান থেকে এটা কালটিভেট হচ্ছে, সোর্সটাই এটা, সেই কারণেই তো থ্রেট কালচারটা গোটা রাজ্য জুড়ে চলছে। এটার আমার প্রতিবাদ করছি, উনি উইথড্র করুন এই ধরনের কথাবার্তাগুলো, এই ধরনের আনডেমোক্রেটিক আনপার্লামেন্টারি কথা বলা যায় না। এটা একটা প্রশাসনিক পদে বসে এই ধরনের কথা বলা যায় না। তা একদিকে তিনি বলছেন মিটিং ডাকছেন বা একদিকে তিনি সমঝোতা করার চেষ্টা করছেন সে কথা বলছেন, মানুষকে সেই বার্তা দিচ্ছেন, আবার একদিকে এরকম থ্রেট করছেন, এটা কিন্তু একটা দ্বিচারিতা ছাড়া কিছু নয়। আমরা ধিক্কার জানাচ্ছি, আমরা এর প্রতিবাদ জানাচ্ছি, উনি ইমিডিয়েট এই কথা উইথড্র করুন। আমি আরও কয়েকজনের সঙ্গে যাওয়ার কথা বলবো, আমি তাদের সঙ্গে কথা বলার চেষ্টা করবো যারা রয়েছেন আমাদের সঙ্গে, আমি তো আপনার সঙ্গে কথা বলার চেষ্টা করবো। আজকের মুখ্যমন্ত্রী চিকিৎসককে বলেছেন আপনাদের বিরুদ্ধে আমরা জিডি করবো, এই যে একটা ভয় দেখানোর চেষ্টা বলে মনে করছেন? উনি যখন পারেন না উনি মানুষকে ভয় দেখান, এটাই ওনার স্বভাব। উনি খুনিদের পক্ষে থাকে, উনি ধর্ষকদের পক্ষে থাকে, উনি সবসময় দুর্নীতির পক্ষ থাকে, এবং দুর্নীতির বিরুদ্ধে যারা থাকে উনি তাদের সবসময়ের জন্য ভয় দেখিয়ে আসছেন, এটাই ওনার কালচার। তাই দেখো, যারা সাধারণ মানুষরা রয়েছেন, যারা চিকিৎসকরা হারছেন, সিনিয়র চিকিৎসকরা হারছেন, তাদের সঙ্গে আমরা কথা বলছিলাম, স্বাভাবিকভাবে ক্ষুব্ধ, এবং তারা বলছেন এই কথাটা ইমিডিয়েটলি জরুরিভাবে কিন্তু তাদের উইথড্র করতে হবে, তুলে নিতে হবে। অর্থাৎ সেখান থেকেও কিন্তু একটা প্রতিবাদের সুর শোনা গেল।